হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। তো কাল হচ্ছে জামাই ষষ্ঠী, আর তোমরা ভাবছো আমি আগের দিন কেন ভিডিও বানাচ্ছি, কারণ একটু পরে মানে বিকাল দিকে যাবো হচ্ছে আমরা শপিং করতে রানাঘাটে। তো দিদিরা আজকে এসছে, তো একসঙ্গে যাবো। আর এখন আমি লাঞ্চটা করিনি, তো রান্না হচ্ছে, শেষে পথে আছে। তো লাঞ্চ করে একবার রেডি ঢুকবো, তো চলো আজকে ভিডিওটা শুরু করা। তো দেখো রান্নাঘরে এসে দেখলাম কি মানে আমার জিজু মানে অর্ণবদা মাংস রান্না করছে, আজকে মাটন হচ্ছে, আর দিদি সেই ভিডিওটা তুলে রেখেছে। আসলে আমি ভিডিওটা তুলিনি, আমি যখন এডিট করতে বসি তখন দেখছি কি ভিডিওটা। আর তার সঙ্গে চিকেনও হয়েছে আর মাছও হয়েছে। তোমরা জানোই যে এই মাটন পছন্দ করি না, মানে আমি খাইও না, এর জন্য আমার জন্য চিকেন হয়েছে আর মাছ সবার জন্যই হয়েছে। আচ্ছা তোমাদের কোনটা ভালো লাগে, চিকেন না মাটন? আমাকে কিন্তু কমেন্টে তোমরা অবশ্যই জানাবে। আর তারপরে আমি একটু শুটিং এসে সাহায্য করেই দিয়েছি, এই স্যালাডগুলো কেটে, বেশি কিছু না, পেঁয়াজ কেটেছি আর শসা, আর কিচ্ছু কাটিনি। আর তার সঙ্গে আমি লেবু কেটে রেখেছিলাম আলাদা। আর এই ঘরে এসে দেখলাম ঠাকুমা সিরিয়াল দেখছে, তো আমি কিন্তু সিরিয়ালটা দেখি না। তো দেখো এটা হচ্ছে আমার লাঞ্চ, আর এখানটা আছে হচ্ছে ঝিঙে আলু পোস্ত, আর আমি না মাংসটা দেখাতে ভুলে গেছিলাম, তাই ওপরে ছবিটা দিয়ে দিয়েছি। তো দেখো আমি রেডি হয়ে গেছি আর মারাও রেডি হয়ে গেছে, তো এখন আমরা বেরোবো। আর আমরা হচ্ছে মানে মা আর আমি টুকটুকিতে যাবো, আর দিদি আর অর্ণবদা হচ্ছে বাইকে যাবে, মানে রানাঘাট অবধি টুকটুকিতে না, মানে স্টেশন অবধি যাবো। আর বাবা যাবে না, কারণ বাবা ঠাকুমার কাছে থাকবে। তো দেখো অর্ণবদা বাইক বেরো করে নিয়েছে, আর এখানটা আমার দিদি। এটি হচ্ছে আমাদের কল্যাণপুর স্টেশন, আর এই আমাদের স্টেশনের ওই পাশে না একটা রাস্তা আছে। হ্যাঁ, এবার রাস্তার বসে চাষবাস হয়, খুব সুন্দর জায়গাটা। ওখানে যে বাবার আমি হাঁটতে যাই, তোমাদেরও একদিনকে আমি ভিডিও করে দেখাবো। আর দেখো চলে এসছে একবার রানাঘাট, কারণ ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল, আর কত মানুষজন তোমরা বিশ্বাস করবে না। তো সেগুলোও তোমাদেরকে দেখালাম। আর প্রথমে যাবো হচ্ছে আমরা ট্রেনসে, তারপরে যদি পছন্দ না হয় তারপরে আমরা অন্য কোথাও যাব। আর এই ট্রেনসটা না নতুন হয়েছে আমার, তাই ট্রেনসে যাওয়া হয়েছে, এই রানাঘাট ট্রেনসে যাওয়া হয়েছিল না। তো দেখো আমরা পৌঁছে গেছি ট্রেনসে, তো এবার আমরা যাব ভেতরে। তো এখানকার কালেকশান খুব একটা ভালোই ছিল, কারণ এখানকে ভিডিও করতে দেয়নি। তো প্রথমে জানতাম না, কিছুক্ষণের জন্য ভিডিও করেছিলাম, তারপরে বললো যে এখানকে ভিডিও বা ছবি তোলা কোনো কিছু অ্যালাউ নেই, তাই আর করা হয়নি। আর আমি যে শপিংগুলো করেছি সেগুলো আমি আলাদা ভিডিওতে দেখাবো, কারণ এই ভিডিওতে আমি আর দেখাবো না। আর আমরা ঢুকেছিলাম 4টার দিকে আর বেরিয়েছি 9টার দিকে, মানে আমরা সবাই আগে নাকি ঢুকেছিলাম আর সবার পরে আমরাই বেরোচ্ছি। দেখো পুরো দোকান ফাঁকা হয়ে গেছে। আর বাইরে বেরিয়ে এসে দেখলাম কি মানে বৃষ্টি হয়েছিলো, আসলে শপিং করতে করতে আমরা টেরি মানে বাইরের দিকে আমরা তাকাইনি। তো বাইরে বেরিয়ে দেখলাম বৃষ্টি হচ্ছিলো, ভাবলাম রানাঘাটে আমরা কিছু খাবো। তারপরে ভাবলাম রানাঘাটে আর কিচ্ছু খাবো না, একবার হচ্ছে কালিম্পুরে নেমে গিয়ে স্টেশনে ফুচকা খাবো। আর দেখো এরা এখানে একা একা মানে সরি একসাথে বসে আছে, আর আমি এখানে একা বসে আছি। তো কালিম্পুরে নেমে বললাম যে ফুচকা খাবো, তো এই দোকানে ফুচকা কিন্তু খুবই টেস্টি করে, আমরা এই দোকান ছাড়া খাই না। তো দিদি দেখো ওর মুখ মানে দেখাতে দিল না ক্যামেরায়। তো এবার হচ্ছে আমরা খাবো ফুচকা, ফুচকা খেয়ে আমরা চলে যাবো বাড়ি। তোমাদের সঙ্গে আমি এবার পরের দিন কথা বলছি, মানে জামাই ষষ্ঠীর দিন। তো গুড নাইট সবাইকে। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো দেখো এটি হচ্ছে জামাই ষষ্ঠী, আর দেখো মাকে ফুল দিতে এসছে। আর বাবার আমি যাবো এখন বাজারে, মানে তাহিরপুরে। তো যাব হচ্ছে বাজার করতে, বুঝতেই পারছো মাছ কেনার আছে আমাদের, তো এগুলোই কিনবো। তো দেখো চলে এসছি মাছের বাজার, এখানে কত রকমের মাছ আছে। তো এই মাছটা আমি যত সম্ভব ওটা তেলাপিয়া মাছ, আর এখানে বাবা ইলিশ মাছ দেখছে, তো ইলিশ মাছই নেবো আমরা, আর তার সঙ্গে মানে অন্যরকম মাছও নেবো। আমি না মাছের বিষয়ে অতটা কিছু জানি না, কারণ এই মাছ খেতে না অতটা ভালোবাসি না। তো এরপরে মানে এখানটায় সবজি বাজার আছে, ওখানটায় সবজিও কিনবো একেবারে। তো দেখো এটা হচ্ছে তেলাপিয়া মাছ, আর আমরা বাড়ির জন্য তেলাপিয়া মাছ নিয়েছি কিন্তু আলাদা করে, মানে পরের দিনের জন্য। আর এখানটায় দেখো এটা কী মাছ আমার মনে হচ্ছে না, এখন বলে তোমরা দেখে বুঝে না হয় এটা কী মাছ। আমাদের
আমাদের সবজির বাজারে লেবু কেনার ছিল, কাঁচা আম কেনার ছিল, টমেটো, আদা, রসুন এগুলো সবই কেনার ছিল। আসলে মা আম দিয়ে করবো হচ্ছে চাটনি, তো দেখো এখানে লেবু আছে। তো বাড়িতে চলে এসেছি, বাড়িতে চলে এসে মা একবার রান্না করতে বসে গেছে। তো হবে হচ্ছে আজকে মানে সর্ষে ইলিশ। আমি একমাত্র স্নান করে আসলাম আর সকাল থেকে তোমাদের সঙ্গে কথা বলার আমি একটু টাইম পাইনি, তো এখন বলছি হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আজকে জামাই ষষ্ঠী, আর আজকে দেখো কাঁসার থালাই দেওয়া হবে খেতে। এখান থেকে আমার কাঁসার থালা বের করে নিয়েছে, তার সঙ্গে হচ্ছে কাঁসার বাটিও বের করে দিয়েছে। আর এখানকে দেখো আলু ভাজা হচ্ছে, আর এখানকে উচ্ছে ভাজার জন্য উচ্ছেটা কেটে রেখে দিয়েছে। আর এখানকে স্যালাড সব কাটা হয়ে গেছে, পেঁয়াজ আজকে নেই, আজকে শসা আছে আর হচ্ছে টমেটো আছে। আর এখানকে মাছের তেল আছে আর মাছ ভাজা, আর তার সঙ্গে এখানকে আছে হচ্ছে মিষ্টি। আর বলে দিই এটা কিন্তু আমার দিদি, মানে দিদি কিন্তু এটা প্রথমবার ষষ্ঠী, মানে বিয়ের পরে এটা প্রথমবারই ষষ্ঠী। তো প্রত্যেকবার ষষ্ঠী তো আমার মামা বাড়ি যায়, এবার তো আমাদের বাড়িতে সবাই আসছে। আর দুই বছর আগে এই ষষ্ঠীতেই আমাদের বাড়ি যে মানে আমার যে বিড়ালটা মিচান, সে ষষ্ঠীর দিনে এসেছিলো। আর দুই বছর হয়েও গেল, অবশ্য ওর মানে এসেছিলো আমাদের বাড়িতে 15ই জুন। আর ওর না খুব শরীর খারাপ, তোমাদেরকে পরে বলবো একদিন খাইনিটা। আর দেখো এখানে যে থাল সাজানো হচ্ছে, দিদি পুরো সুন্দর করে এই টমেটোগুলোকে না ভাতের মানে ভাত জড়ো করে ভাতের পাশে এরকম সাইজ সাইজে রেখে দিচ্ছে, খুব সুন্দর লাগছিলো দেখতে, তোমরা দেখো। আর তার সঙ্গে দিচ্ছে বেগুন ভাজা, আর এখানটা হচ্ছে আলু ভাজা। আর উচ্ছেটা কোনো ভাজা হয়েছিল না, তাই উচ্ছেটা ভাজা হচ্ছিলো কড়ায়ে, তাই উচ্ছেটা আমরা পরে দিচ্ছি মানে একটু। আর দেখো ভাতের উপরে রেখে দিয়েছে হচ্ছে আমরা লেবু, আর এখানটা হচ্ছে স্যালাড, আর শশাগুলোকেও ওই টমেটোর পাশাপাশি সাজিয়ে দিচ্ছে। আর আজকে যদি তোমার বর্দি আসতো কত ভালো হতো বলো তো, দুই জামাই একসঙ্গে পাশাপাশি খেতে পারতো। কিন্তু ওদের বললে আমি অসুবিধা আছে, তাই আসতে পারছে না, নাহলে তো আসতোই, আসলে তো খুবই ভালো হতো। তো দেখো আমাদের উচ্ছে ভাজা হয়ে গেছে কমপ্লিট, আর থালা সাজানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, মানে এই থালাটা সাজানো হয়ে গেছে। তো দেখো আমাদের এই থালাটা আপাতত সাজানো কমপ্লিট হয়ে গেছে, আর যেসব পদগুলো আছে সেগুলো বাকি করে নিয়ে আসবে। তো দেখো আমি তোমাদের বলে দিচ্ছি আজকে আমাদের মেনুতে কী কী আছে। তো দেখো প্রথমে এখানটা আলু চিপস থেকে শুরু করছি, তারপর আছে হচ্ছে উচ্ছে ভাজা, তারপরে আছে বেগুন ভাজা, তারপরে আছে হচ্ছে আলু ভাজা, আছে লেবু, আর লঙ্কাটা দেওয়া হয়েছে এখানটা ইলিশ মাছের তেলটা খাওয়ার জন্য। আর দেখো তাছাড়া তো স্যালাড আছে। আর দেখো অনুদা খেতে বসে গেছে, আর মেনুগুলো তোমাদের পাশে কী আছে আমি বলে দিচ্ছি আরেকবার। তো মেনুতে আছে এই পাশে রাখা হচ্ছে টক দই, আর রাখা হচ্ছে সর্ষে ইলিশ, তাছাড়া মাছ আছে কাতলা মাছ, আর তার সাথে আছে মাছের মাথা দিয়ে মাথা, হ্যাঁ মাথা দিয়ে হচ্ছে ডাল। আর দেখো মা তার পাশে এনে দিল হচ্ছে মিষ্টি। আর আমাদের না একটা ভুল হয়ে গেছে, মানে আমরা চাটনিতে ভুলে গেছিলাম, হ্যাঁ, আর পাঁপড় মা রেখে দিচ্ছে, চাটনিতে ভুলে গেছিলাম। এবার যখন অর্ধেক খাওয়া শেষ করছে তখন আগে বললো হ্যাঁ আমাদের চাটনিই দেওয়া হয়নি, তো পরে চাটনিটা দেওয়া হয়েছিলো, সেটার ভিডিওটা তোলা হয়নি। তো যদি চাটনি দিত তাহলে পুরো মানে পুরো ব্যাস, মানে আর কিচ্ছু বাদ যেত না, একমাত্র চাটনিটার জন্যই বাদ হয়ে গেছে। আর তারপর আমরা অনেকগুলো ফটো তুললাম, দিদির থালাটা আমি সাজাচ্ছিলাম, এই মানে এই ভিডিওটা দিদি তুলে দিয়েছে। তো দিদির থালা আমি সাইজ সাজাচ্ছিলাম, আর অনেক ফটো তুলেছি আজকে, তো সেইগুলো ফেসবুকে ছেড়েছি, ইনস্টাগ্রামে ছাড়িনি। আর ভালো কথা, তোমরা যদি আমার ইনস্টাগ্রামে ফলো না করে থাকো তাহলে কিন্তু অবশ্যই ফলো করে দাও, আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নাম হচ্ছে OL6579। তো এবার আমিও খেয়ে নেবো, আমার খুব খিদে পেয়েছে। তো দেখো এটা আমার থালা, তোমরা জানো আমি বেশি মাছ অতটা পছন্দ করি না, আমার তোমাদের সাথে আর কথা বলা হয়নি। এখন 5:30 বাজে, আমি ঘুমিয়ে গেছিলাম, বাবা ডাকলো হাঁটতে হবে না, আমি বললাম হ্যাঁ যাবো। তারপর রেডি মেডি হয়েই বসলাম, আর মিজানকে আরেকবার খাবার দেবো, তাই বাবা ওষুধ খাবারের সঙ্গে মেশাচ্ছে, তারপর মিজানকে খাবার দিয়ে আমরা বেরিয়ে যাবো। আর তোমাদের তো বললাম যে মিছানের শরীরটা খুবই খারাপ, আসলে কেউ না এর মানে কানের আর ঘাড়ের ওই জায়গাটা কেউ ধারালো অস্ত্রতে মেরেছে, তো সের জন্য আমরা ওকে ওষুধ দিচ্ছি মলম, মানে ডাক্তারের কাছে গেছিলো বাবা। তো দেখো চলে এসছে আমরা হাঁটতে, দেখো জায়গাটা কত সুন্দর, মানে এক পাশে রেললাইন আর এক পাশে চাষ হচ্ছে। তো আমরা এখানেই আসি, 1 ঘন্টা 20 মিনিট অব্দি হাঁটি, তারপরে বাড়ি চলে যাই, তো স্কুটি করে বাড়ি যাই আমরা, মানে এত কুড়ে আমরা। তো আজকে বলছি এইটুকুনি ভিডিও, তোমাদের একটুখানি ভালো লাগে তাহলে ভিডিওকে তোমরা লাইক করবে, এবং যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো আজকে বলছি এইটুকুনি, দেখা হচ্ছে পরে ভিডিওতে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি কী কী শপিং করেছি সেগুলো কিন্তু পরে ভিডিওকে দেখাবো, আমার ভিডিও আসতে দেরি হচ্ছে আমি বুঝতে পারছি। তো আজকের জন্য এইটুকুনি,